বিরল প্রজাতির পাখির সন্ধান লাভ অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বিরল প্রজাতির পাখি দেখা গেছে যার শরীরের অর্ধেকটা নারী এবং অর্ধেকটা পুরুষের মতো মনে হচ্ছে। পাখিটির নাম নর্দার্ন কার্ডিনাল। এই পাখির পুরুষ বা নারী প্রজাতির ছবি আলোকচিত্রীদের ফ্রেমবন্দি হলেও এবার এর মিশ্র লিঙ্গের ছবি ধরা পড়েছে। পাখি বিশেষজ্ঞ জেমি হিল যখন তার বন্ধুর কাছ থেকে এই পাখির বিষয়ে জানতে পারেন তৎক্ষণাৎ তার ক্যামেরা নিয়ে ছুটে যান আর বিরল এই পাখির ছবি ধারণ করেন। যদিও এটি প্রথম নয় তবে এটা নিশ্চিত যে মিশ্র লিঙ্গের পাখি অনেক বিরল। পুরুষ কার্ডিনালগুলো সাধারণত উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে এবং নারী কার্ডিনালগুলো হয়ে থাকে ফ্যাকাশে বাদামি রঙের। তাই এই পাখি দুটি লিঙ্গের মিশ্রণ হতে পারে। 79 বছর বয়সী অবসরপ্রাপ্ত পাখিবিদ জেমি হিল বলেছেন, এমন মুহূর্ত সারা জীবনে শুধু একবার পাওয়া যায়, লাখে একটা ঘটনা। হিলের এক বন্ধু তাকে জানান যে তিনি পেনসিলভানিয়ার রাজ্যের ওয়ারেন কাউন্টিতে তার পাখিকে খাওয়ানোর জন্য রাখা বার্ড ফিডারে একটি অন্যরকম পাখি দেখেছেন। প্রথমে মিস্টার হিল ভেবেছিলেন পাখিটি হয়তো লুইসিস্টিক সমস্যায় আক্রান্ত হতে পারে। লুইসিস্টিকে আক্রান্ত পাখির পালকগুলো রং হারিয়ে ফেলে এবং বর্ণহীন হয়ে যায়। এই পাখিটিও হয়তো রং হারাতে শুরু করেছে। আর যাই হোক, পাখিটির অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ হবে বলে তিনি শুরুতে ধারণা করেননি। তবে তার বন্ধুর মোবাইল ফোনে ধারণ করা ছবি দেখার পরে তিনি ধারণা করেন এই পাখিটির বাইলেটারাল গাইনান ড্রোমোফিজম থাকতে পারে, যার কারণে একটি পাখির কার্যকরী ডিম্বাশয় এবং কার্যকরী একক শুক্রাশয় দুটোই থাকে। পরে তিনি সেই বাড়িতে যান যেখানে কার্ডিনালটিকে দেখা গিয়েছিল। 1 ঘন্টার মধ্যে তিনি বিরল সেই পাখির দেখা পান এবং ছবি তুলতে সক্ষম হন। মিস্টার হিল ব্যাখ্যা করেন, ছবিগুলো তোলার পরে আমার হৃদয়টা পরবর্তী 5 ঘন্টা ধরে ধকধক করে কাঁপছিল, যতক্ষণ পর্যন্ত না বাসায় এসে ডিজিটাল ছবিগুলো প্রসেস করতে পারছিলাম যে আমার কাছে কি ছবি আছে সেটা দেখার আগ পর্যন্ত স্বাভাবিক হতে পারিনি। আমি প্রায় দীর্ঘ 2 দশক ধরে আইভরি বিল্ড কাঠ ঠোকরা পাখি খুঁজেছি যা দীর্ঘ সময় ধরে বিলুপ্ত, অথচ এই বিরল পাখিটির ছবি পেলাম আমার পরিচিত উঠোনে। আমি যদি সত্যি এই কাঠ ঠোকরার ছবি তুলতে পারতাম তাহলে ভেতরে ভেতরে আমার যে উত্তেজনা হতো এই গাইনান ড্রোমোফস নর্দার্ন কার্ডিনালের ছবি তুলে আমার একই অনুভূতি হয়েছে। অর্ধেক নারী অর্ধেক পুরুষ পাখি খুব বিরল। ওয়েস্টার্ন ইলিনর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রায়ান পিয়ার যুক্তরাষ্ট্রের বাইলেটারাল গাইনান ড্রোমোফস নর্দার্ন কার্ডিনাল পাখি নিয়ে গবেষণা করেছেন। তিনি জানান যে কিছু প্রজাতির মধ্যে এমনটা থাকলেও সেটা ধরা নাও পড়তে পারে। কোষ বিভাজনের সময় ত্রুটির কারণে একটি পাখির বাইলেটারাল গাইনান ড্রোমোফস হতে পারে। একটি ডিম এবং এর সাথে সম্পর্কিত অঙ্গ আলাদা আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। এর ফলে জন্ম নেয়া পাখিটি নারী ও পুরুষের দ্বৈত বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এই সম্ভাব্য গাইনান ড্রোমোফস নর্দার্ন কার্নিভাল পাখিটি এই অঞ্চলে এবারই প্রথম দেখা গেছে তা নয়। ন্যাশনাল জিওগ্রাফিক অনুসারে 2019 সালে এক দম্পতি এই রকম একটি পাখির দেখা পেয়েছিলেন। মিস্টার হিল ধারণা করছেন যে তিনি যে কার্ডিনাল দেখেছেন তা একই পাখি হতে পারে। অধ্যাপক পিয়ার উল্লেখ করেছেন যে উত্তর আমেরিকায় নর্দার্ন কার্ডিনাল গুলি খুব সাধারণ ফিডার পাখি, অর্থাৎ মানুষের উঠোনে রাখা পাখিদের খাবারের ঘর বা বার্ড ফিডারে এদের দেখা যায়। এই পাখিগুলোর পুরুষ এবং নারী প্রজাতির চেহারা এতটাই আলাদা যে এটি যে একটি গাইনান ড্রোমোফস পাখি সেটা বের করা বেশ সহজ।